Hello viewers, welcome to our channel. Welcome to our another vlog. জয়সলমীর কে পিছনে ফেলে এখন আমরা এগিয়ে চললাম স্যাম ডেজার্টের উদ্দেশ্যে। এই ভ্লগে আপনারা দেখবেন ভারতবর্ষের বিখ্যাত থর ডেজার্ট। প্রায় 40 কিলোমিটার জার্নির পর এখন আমরা এসে পৌঁছালাম স্যাম ডেজার্টের ওয়েসিস ক্যাম্পে। এখানে রাতে রাজস্থানের বিখ্যাত ফক ড্যান্স প্রোগ্রাম হবে। এটি হলো ওয়েসিসের ক্যাম্প স্যাম। এখানে বিভিন্ন ক্যাটাগরির টেন্ট রয়েছে, আপনারা চাইলে অনলাইনে বুকিং করতে পারেন। আমরা এখন ক্যামেল সাফারি করতে যাব। ক্যামেল সাফারি করতে যাওয়ার সময় এখান থেকে একটা পার্চি কেটে দেয়, এই পার্চিটা যত্ন করে রাখতে হবে। এই পার্চি নিয়ে যেই উঠে করে আপনারা যাবেন সানসেট পয়েন্টে, সেইখানে সানসেট দেখে আবার ওই পার্চি দেখিয়ে যেই উঠে করে আপনি সানসেট পয়েন্টে গেছেন আবার সেই উঠে করে আপনি আপনার ক্যাম্পে ফিরে আসবেন। চাইলে আপনি আরও ঘুরতে পারেন, গাড়ি আছে, তারপরে উটে টানা গাড়িও আছে, সেই সব করে ঘুরতে পারেন। আমরা উটে টানা গাড়ি করে আবার ঘুরেছি। আচ্ছা, আপনাদের একটা জরুরি কথা বলছি, যখন ক্যামেল সাফারি করতে যাবেন নিজেদের মোবাইল, তারপরে দামি দামি যা যা জিনিস আছে সব কিন্তু একটু সাবধানে রাখবেন। এখানে গিয়ে আমার মোবাইল, দামি একটা মোবাইল ফোন হারিয়ে গেছে। এইখানে অনেক হিন্দি সিনেমা শুটিং হয়েছে। ক্যামেল সাফারি শেষ করে আমরা সন্ধেবেলা আবার ক্যাম্পে ফিরে এলাম। এখানকার এক নৃত্যশিল্পী আমাদের বরণ করে ওয়েলকাম জানালেন। এইখানে রাজস্থানি ঘরানায় ফক ড্যান্স দেখার ব্যবস্থা আছে। ফক ড্যান্স চলাকালীন চা ও স্ন্যাক্স পরিবেশিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে সকলেই ডান্সে পার্টিসিপেট করতে পারবেন এবং উৎসাহ দেওয়ার জন্য রাজস্থানের শিল্পীরা পা মেলায়। এটি একটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আমরা আস্থা তীর্থ ট্রাভেলের সঙ্গে এই ট্যুরটা করেছিলাম। আপনারা চাইলে নিজেরাও করতে পারেন। দিল্লি থেকে জয়সলমীর যেতে 18 ঘন্টা টাইম লাগে ট্রেনে, সেইভাবে আপনারা যেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। থ্যাংক ইউ ভিউয়ার্স, আপনাদের একটি ভ্যালুয়েবল সাবস্ক্রিপশন আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংকস ফর ওয়াচিং।